আখির রহমানের রাহি, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মদ আনোয়ারা বেগম, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 12 অধ্যায়ের প্রথম অংশটুকু আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে শোনো, তোমরা পাশে খাতা কলম পেন্সিল নিয়ে বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, এই ভিডিও চিত্রটি খেয়াল করো যে সূর্য সূর্য কিভাবে আলো ছড়াচ্ছে। আচ্ছা, তারপরে আকাশে এটা সূর্য দেখা যাচ্ছে, তোমরা অবশ্যই খেয়াল করো। তারপরে সূর্যের সূর্য কি পৃথিবীর মধ্যে, তোমরা কি মনে করো? আচ্ছা, আমরা পরবর্তী অংশে এটা খেয়াল করব। সূর্য কি পৃথিবীর মধ্যে, রাতের আকাশে এটা কি বলতো? এটা হচ্ছে চাঁদ। চাঁদ কি পৃথিবীর ভিতরে? তাহলে সূর্য, চাঁদ, পৃথিবী কোথায় অবস্থান করছে? আমরা আজকে এগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব, তোমরা মনোযোগ দাও। সৌরজগতের গঠন ও কাঠামো, এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? এক, সৌরজগতের গঠন বর্ণনা করতে পারবে। দুই, সৌরজগতের সদস্যদের ভৌত বৈশিষ্ট্য তুলনা করতে পারবে। তিন নাম্বার হচ্ছে সৌরজগতের গঠন কাঠামো চিত্র অঙ্কন করতে পারবে। আসো এবার আমরা মূল আলোচনায় আসি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে গাছের ফাঁকে সূর্যের আলো দেখা যাচ্ছে। দেখো, সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যটা কি এখানেই থাকে, তোমরা কি মনে করছো? আমরা দেখি যে সূর্যটা কি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তোমরা কি মনে করো? আচ্ছা, আমরা এবার অন্য বিষয় সম্পর্কে এই এটা অনুধাবন করার চেষ্টা করি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে সূর্যটা সকালে যেখানে ছিল একটু দূরে এবং আরো প্রখর আলো ছড়াচ্ছে। এখানে প্রাচীনকালে দার্শনিক এবং জ্যোতির্বিজ্ঞানী অ্যারিস্টটল বিশ্বাস করতেন কি, যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে। এটা হচ্ছে, এই মডেলের নাম দেন তিনি সূর্য কেন্দ্রিক মডেল। তোমরা খাতায় লিখে রাখতে পারো। এরপর দেখো কোপার্নিকাস, ব্র্যাকেটে দেখো সাল লেখা আছে 1473 থেকে 1543 সালে। ইনিও একজন বিজ্ঞানী, ইনি এই মতবাদটাকে কি করেন বলতো? ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ, মানে ইনি এটাকে প্রাধান্য দেননি এবং এটাকে ভুল বলেন। তারপরে আমরা খেয়াল করি, এরপর আরো এইবার কিন্তু সূর্যকে সূর্যকেন্দ্রিক মডেল দেখতে পাচ্ছ। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। এই আরো দুইজন জ্যোতির্বিজ্ঞানী দেখো, কেপলার ও গ্যালিলিও, এনারা তিনজন মিলে একটা এই মতবাদ বা এই মডেলটার নাম দেন সূর্য কেন্দ্রিক। তাহলে সৌরজগতের কি রয়েছে? সূর্য, সূর্য দেখো, তাহলে সূর্য তাপ ও আলো ছড়াচ্ছে কেন? এই সূর্যের ভিতরে কি কি থাকে এবং কেন সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই? তোমরা খাতায় একে একলো সুন্দর করে বর্ণনা করবে। সূর্য একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড, দেখছো কেমন গনগনে মনে হচ্ছে আগুনের মতো।
এই গ্যাস এখানে দুটো গ্যাস থাকে, আসো আমরা গ্যাস দুটোর নাম কি কি জেনে নেই। একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। আচ্ছা, তারপর খেয়াল করো, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস এই মাঝখানে রয়েছে সূর্যে। হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করে, হিলিয়াম তৈরি করে, হিলিয়াম পরমাণু। তখন প্রচুর, এই দেখো, প্রচুর শক্তি নির্গত হয়, এই শক্তি হচ্ছে তাপ ও আলো। সূর্যের চারিদিকে কোন গ্রহ কোথায় অবস্থিত খেয়াল করো। এই দেখো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, মাঝখানে সূর্য, এখন এই গ্রহের চিত্র। তোমাদের পাঠ্য বইয়ে যে চিত্রটা আছে তোমরা ওইভাবে আঁকবে, এখানে একটা খণ্ড বিশেষ অংশ দেখানো হয়েছে তোমাদের সুবিধার্থে। এখানে সূর্যের কাছে একটা গ্রহ আসলো, এর নাম কি নিশ্চয়ই তোমরা বলতে পারবে, এর নাম হচ্ছে বুধ। তাহলে সূর্যের খুব কাছাকাছি, তাই না? এইবার দেখো, তাহলে সূর্য, বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, এতে কোনো কি নাই বলতো, এতে কোনো, তোমাদের এই বুধের মধ্যে কি নাই বলতো, বলতে পারো কি, কোনো বায়ুমণ্ডল নাই বুধের মধ্যে, কি নাই বলতো, কোনো বায়ুমণ্ডল নেই। আচ্ছা, এরপর দেখো আরেকটা আসলো, এটার নাম কি তোমরা অবশ্যই বলতে পারবে এটা। আচ্ছা, এটার নাম কি আমার মনে হয় তোমরা বলতে পারবে, দেখো এটার নাম হচ্ছে শুক্র। এখন আমরা শুক্রের বৈশিষ্ট্যটা দেখি, এই গ্রহটা কেমন। সূর্য থেকে দূরত্ব হিসাবে, দূরত্বের হিসাবে শুক্র দ্বিতীয়, সেকেন্ড। এটা সন্ধ্যায় পশ্চিম আকাশে কি হিসাবে থাকে, সন্ধ্যা তারা, আর ভোরে শুক তারার রূপে এখানে দেখা যায়, বুঝছো? দুটো নাম আছে, সন্ধ্যায় একটা নাম আর ভোরে একটা নাম, সন্ধ্যার নামটা হচ্ছে সন্ধ্যা তারা আর ভোরের নামটা হচ্ছে শুক তারা। খুব সুন্দর নাম দুটো, তাই না? আচ্ছা, এরপর দেখো, খেয়াল করো আরেক আরেকটা আসলো, এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর মধ্যে, এটার মধ্যে প্রয়োজনীয় উপকরণ এবং পরিবেশ আছে, ফলে আমরা পৃথিবীতে বাস করছি। এটা পৃথিবীতে তোমরা যে আছো, আমরা যে আছি বাস করতেছি, সেই গ্রহটার নাম হচ্ছে পৃথিবী। আসো এখন আমরা দেখি এই পৃথিবীর কি কি বৈশিষ্ট্য। তোমরা বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে লিখতে পারো, 1, 2, 3 এভাবে। এটা পৃথিবী, পৃথিবী হচ্ছে, পৃথিবীর হচ্ছে সৌরজগতের থার্ড, অর্থাৎ দ্বিতীয় কি গ্রহ। সূর্য থেকে দূরত্বের হিসাবে এটা হচ্ছে তৃতীয়, থার্ড। আর এখানে আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার, বায়ুমণ্ডল, পানি, আলো, বাতাস সব আছে। এরপর দেখি কি, এরপর আরেকজন আসলো, সেটার নাম কি বলতো, আমার মনে হচ্ছে তোমরা বলতে পারবে, এবং এটা অত্যন্ত ইন্টারেস্টিং, তাই না? দেখো এটা একটা লাল রঙের, এর গায়ের রংটা লাল, এর নাম হচ্ছে মঙ্গল। এই গ্রহর অপর নাম হচ্ছে লাল গ্রহ। এখানে এর মধ্যে, এর বাহির দিকটা দেখো, পৃষ্ঠদেশটা লাল, এবং এর পৃষ্ঠ ধূলিময় এবং খুবই পাতলা একটা বায়ুমণ্ডল আছে। আর মঙ্গল গ্রহের নিচে কিন্তু পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা মনে করছেন, এটা হয়তো এক সময় আমাদের বসবাসের যোগ্য হবে বলে জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন। এরপর আসো, এর বৈশিষ্ট্যটা তো তোমাদেরকে বললাম যে এটার বৈশিষ্ট্য। এরপর দেখো আর একটা গ্রহ আসতেছে, এটার নাম কি, এটার নাম আমরা দেখি যে কি নাম, বৃহস্পতি। এটা সবচেয়ে বড় গ্রহ, এটা হচ্ছে কি সবচেয়ে বড়, দেখো এটা পৃথিবীর সবচেয়ে, সূর্যের, পৃথিবী তো না, সূর্যের সবচেয়ে বড় গ্রহ। এখানে শুধু কি আছে বলতো, এখানে শুধু
কি এই এই সূর্য এই গ্রহটার বৈশিষ্ট্য কি? এখানে শুধু গ্যাস আছে, কিন্তু এর কোনো কঠিন পৃষ্ঠ নেই। আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা দেখি যে আরেকটা গ্রহ আসলো, এটার নাম কি? আসো আমরা দেখি, এর নাম হচ্ছে শনি। শনির এই গ্রহটার বৈশিষ্ট্যগুলো দেখি আমরা। এটা শুধুমাত্র গ্যাস দিয়ে তৈরি, এটিকে ঘিরে রিং বা আংটা রয়েছে। খেয়াল করো তোমরা, খুব মজার বিষয় তাই না? দেখো, গা দিয়ে একটা রিং বা আংটা রয়েছে, একটা না কতগুলো থাকতে পারে? এরপর আর একটা গ্রহ আসতেছে, এটার নাম কি? এর নাম আমরা দেখি, কি নাম এর? নাম কি তোমরা অবশ্যই বলতে পারবে, এটার নাম হচ্ছে ইউরেনাস। আচ্ছা, ইউরেনাসের বৈশিষ্ট্যটা দেখি কেমন। ইউরেনাসের বৈশিষ্ট্য, ইউরেনাস গ্রহ গ্যাস ও বরফ দিয়ে তৈরি। এরপর আর একটা গ্রহ আসতেছে, এটার নাম দেখি আমরা, নেপচুন। আচ্ছা, নেপচুনের বৈশিষ্ট্য খেয়াল করি এখন আমরা। নেপচুনও ইউরোনাসের মতো গ্যাস ও বরফ দিয়ে তৈরি। তারপরে দেখো, সূর্যকে কেন্দ্র করে কতটি গ্রহ গ্রহ ঘুরছে খেয়াল করো, কয়টা? আটটা আমরা দেখতে পাচ্ছি চিত্রে, তাই না? এরপর দেখো যে আরো আছে গ্রহের মতো, কিন্তু এখনো অসম্পূর্ণ। সৌরজগতে আর কোনো গ্রহ ছিল কি? দেখো, আমরা কিন্তু গঠন চিত্রে সেটা দেখতে পাচ্ছি না। সৌরজগতে গ্রহের মতো এই যে একটা দেখতে পাচ্ছ, কিন্তু এরা এটা সৌরজগতের সদস্য নয়, এই কারণে কিন্তু এটা আলাদা আমরা দেখাচ্ছি। এটার নাম কি? দেখো, এটার নাম আমরা দেখবো যে এটা কি নামে পরিচিত। এটার নাম হচ্ছে প্লুটো। এর গায়ে কোনো, দেখো, কিছু আঘাতের চিহ্ন আছে, বুঝছো? এটা 2009 সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন এটি একটি ক্ষুদ্র অসম্পূর্ণ গ্রহ। এর আকৃতি অন্য গ্রহের মতো সম্পূর্ণ কি? তোমরা দেখো, খেয়াল করো, আগের গ্রহগুলো সহ অসম্পূর্ণ সম্পূর্ণ নয়। এটিকে আমরা এই কারণে গ্রহ বলতে পারি না। বাড়ির কাজ হিসাবে তোমরা এই সূর্য কেন্দ্রিক সৌরজগতের গঠন ও কাঠামো চিত্র অঙ্কন করবা, আর এর সদস্যগুলোর নাম লিখবে। এগুলো খুব ভালো করে রপ্ত করতে হবে। তোমরা একবারের জায়গায় দুইবার করবে, তবু তোমরা এটা নিজের আয়ত্তে আনবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় এটা থেকে প্রশ্ন থাকে, এবং এটার জ্ঞান তোমাদের পরবর্তী জীবনেও কাজে লাগবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ।